আজকে এখানে বড় কাটালে যে সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধন সেই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন মহারাজ যোগী আদিত্যনাথজি অনারেবল চিফ মিনিস্টার উত্তরপ্রদেশ আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে ত্রিপুরাতে আসার জন্য স্বাগত জানাচ্ছি আমাকে যখন মহারাজ চিত্ত মহারাজজি আমাকে বললেন যে আপনি একটু কথা বলুন মহারাজজির সাথে আমাদের উত্তরপ্রদেশের সিএম সাহেবের সাথে আমি দুবার উনার সাথে কথা বলি দু দুবার তারিখ পরিবর্তন হয়েছিল শেষ পর্যন্ত উনি বললেন যে আমি সতেরো আঠারো তারিখের যে কোনো একটা দিন আমি আসব আপনি যদি অ্যাভেলেবল থাকেন তাহলে আমরা ওই টাইমে আমরা ফিক্স করে নেব পরবর্তী সময় আবার চিত্ত যে আমাকে বললেন যে এটা কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে আপনি আবার কথা বলুন আমি আবার ওনার সাথে কথা বললাম বলার পরে শেষ পর্যন্ত ষোলো তারিখ উনি ঠিক করলেন আর যেরকম কথা সেরকম কাজ আজকে সকাল বেলায় আজকে ত্রিপুরাতে উনি এসছেন এর জন্য উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরার বুবাগ্রা অব ত্রিপুরা যাকে বলে এত সুন্দরভাবে উনি বক্তব্য সবসময় রাখেন এত সুন্দর বক্তব্য রাখেন মহারাজ প্রদ্যোত কিশোর মানিক্য বাহাদুর আমাদের মাঝে উপস্থিত আছেন আমি এই বসবাসে শুনছিলাম এত সুন্দরভাবে উনি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের উনি কেন্দ্রীয় সহমন্ত্রী এত ভালোভাবে এত সুন্দরভাবে উনি বক্তব্য রাখলেন সত্যি আমি অভিভূত ডক্টর শচীন্দ্রনাথ সিংহ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা সবাই জানেন রাজ্যসভার কিছুদিন আগে মেম্বার অব পার্লামেন্ট হয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মহাত্মা মহারাজ গামিনী মহোদয় আর যার কারণে আজকে আমাদের সবার এখানে আসা এত সুন্দর একটা মন্দির এখানে তৈরি করেছেন উনার প্রচেষ্টায় পদ্মশ্রী চিত্তর চিত্তরঞ্জন মহারাজজি আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের কেবিনেট সমস্ত মিনিস্টার মিনিস্টারগণ এমএলএরাও এখানে উপস্থিত আছেন আমাদের এমডিসিরাও এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান পিএসইউর এবং বিভিন্ন মন্দির আশ্রমের যারা এখানে উপস্থিত আছেন সাধুসন্তগণ এবং সমাজপতিগণ যারা এখানে জনজাতির সমাজপতিগণ এখানে উপস্থিত আছেন বোবাগরাজে যে খুব আপনাদের সম্মান করেন আমরাও আপনাদেরকে সম্মান করি তাছাড়া বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আমাকে যখন বলা হয়েছে এরকম একটা এখানে আশ্রম প্রতিষ্ঠিত হবে তো চিত্ত মহারাজ্যে যখন বলল আমি সাথে সাথে ইঞ্জিনিয়ারকে বললাম রাস্তা করবার জন্য এবং যা যা দরকার এখানে সেটা যেন করা হয় টেন্ডারের জন্য আপনি চিন্তা করবেন না আপনি করুন দেখা যাবে এবং যেমন কথা তেমনি ওনারা কিন্তু সবাই কাজে লেগে গেল এবং তারাও এখানে উপস্থিত আছেন এবং এই এলাকার গুণীজনেরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বেশি কথা বলবো না কারণ যার কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রীজির আমি দু চারটে কথা বলি আমার বক্তব্য শেষ করবো অনেক কথা হয়েছে আপনারা শুনেছেন আমি গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর যে ঐশ্বরিক আশীর্বাদ এবং স্বামী চিত্তরঞ্জন মহারাজের যে অক্লান্ত পরিশ্রম যে কারণে আজকে যেভাবে উনি ত্যাগ ও নিষ্ঠার যে উৎসর্গতার যে প্রকাশ আজ এই মন্দিরের উদ্বোধনের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরাতে প্রায় ৩৫ বছর আমরা দেখেছি যাদের রাজত্বকালে ত্রিপুরাতে একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি হয়েছিল মনে হচ্ছিল ভগবান আছে কি নাই এরকম একটা অবস্থা হয়েছিল অথচ আমাদের তো আছে আমাদের যারা পূর্বপুরুষরা তারাও দেখেছেন কেন আলোচনা হয়েছে চারিদিকে মন্দির আমরা মন্দিরে যাই পূজা অর্চনা করি কিন্তু এইরকম একটা বাতাবরণ করেছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না নিজেদের নাস্তিক তো সমস্ত মানুষকেই একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি করেছিল কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা আমাদের বিশ্বাস করতে হবে মানতে হবে যখন উনি দায়িত্ববার সামলালেন সারা ভারতবর্ষের মধ্যে আবার যেন একটা আস্তিকের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে আমরাও সেই দিশায় ত্রিপুরা সরকারও আমরা সব জায়গায় চেষ্টা করছি যে কারণে আজকে এত সুন্দর একটা ভব্য কার্যক্রম এবং এত বড় একটা সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এখানে পর্যটনের ক্ষেত্রে বাইরের থেকে মানুষ আসে ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে আসেন কসবা মন্দিরে আসেন চৌদ্দ দেবতার মন্দিরে যান এরকম অনেক মন্দির ত্রিপুরাতে আছে কিন্তু আমি আশা করবো আগামী দিন এই যে মন্দির এখানে সিদ্ধেশ্বরী মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটাও পর্যটকদের কাছে একটা মানে পর্যটনের একটা আশ্রয়স্থল হবে আমি নিশ্চিত যে আগামী দিন সেইভাবে সেটা এখানে হবে আমি আজকের যে বর্তমান যে পরিস্থিতি ত্রিপুরাতে আপনারা জানেন একটা সময় ছিল পঁয়ত্রিশ বছরে একদিকে যেমন নাস্তিকের পরিবেশ আরেক দিকে উচ্ছৃঙ্খলতার পরিবেশ আমরা দেখেছি কোথায় কোথায় বন্দুকের নল থেকে শক্তি এসব আমরা শুনতাম আমরা সবাই জানি দেখেছি কি অবস্থা হয়েছিল ইয়াং জেনারেশনকে পর পর দু তিনটে জেনারেশন আমরা আমাদের চোখের সামনে দেখেছি তারা কিন্তু তাদের যে কাজ দেশের জন্য করা রাজ্যের জন্য যে করা উচিত তারা করতে পারিনি এই মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর এবং আমাদের যে সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা দেখছেন যে আমরা কিন্তু এখন একটা আস্তিকের পরিবেশ এখানে নিয়ে এসেছি মানুষ বুঝতে পারছে ভগবান ছাড়া কিচ্ছু হবে না যে যাই বলুক বিডিও অলরেডি তৈরি আছে সব তৈরি আছে খালি তাকে মাঝে মাঝে দেখানো কোথায় কে যাবে কার কি হবে মানুষের কি উন্নতি হবে কিভাবে রাজ্যের উন্নতি হবে সেটা কিন্তু সব তৈরি খালি ভিডিও দেখানো সেটা বাকি কাজে আস্থা আমাদের রাখতে হবে বিশ্বাস আমাদের রাখতে হবে আমাদের ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে আমি আজকের বিশেষ করে চিত্ত মহারাজজি যেভাবে কাজ করেন এখানে সত্যিই আমার গর্বে বুক মানে গর্বে বুক ফুলে ওঠে যে এরকম একজন মহারাজ আমরা ত্রিপুরাতে আমরা পেয়েছি উনার যেভাবে উনি কাজ করেছেন বিভিন্ন হোস্টেল ছেলে মেয়েদের ছেলেদের জন্য হোস্টেল নিয়ে পড়াশোনার জন্য যাতে ঠিকভাবে পড়াশোনা করতে পারেন স্কুল করেছেন হোস্টেল করেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন বই পত্রের ব্যবস্থা করেছেন আমি ওনার আশ্রমেও গেছি সেখানেও আমি দেখেছি অমরপুরের এখানে তো সব জায়গায় উনি যা দরকার মানুষের জন্য এখানেও সেই চিন্তাভাবনা উনি করেছেন বর্তমানে ওনার প্রায় চব্বিশটার মতো আশ্রম এখানে ত্রিপুরায় আছে এবং প্রায় দেড় হাজারের মতো স্টুডেন্ট উনি পড়ান এবং তাদেরকে আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল এবং সত্যিকারের মানুষ হওয়ার যে পড়াশোনা করা উচিত সেইভাবে উনার সেই শিক্ষা লাভ উনি করাচ্ছেন এবং এখন পর্যন্ত প্রায় সাত হাজারের উপরে যারা মানে উচ্চশিক্ষায় উনার স্কুল থেকে পাশ করে তারা উচ্চশিক্ষা এখানে গেছে এখানে আমি আর বেশি কিছু বলছি না এতটুকু বলবো আমরা সবাই জানি শ্রী শ্রী গুরুদেব শান্তিকালী মহারাজ উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে দিয়ে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন এবং শ্রী শ্রী শান্তিকালী মহারাজ নিজ হাতে মূর্তি তৈরি করে কালী মায়ের পূজা করতেন মূর্তিটি আমরা একটু আগেও আমরা দেখে এসছি এবং অত্যন্ত মানে মানুষের জন্য চিন্তা ভাবনা সেই চিন্তাধারায় উনি ওনার কাজ করতেন আমি আবার এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি মহারাজ চিত্ত মহারাজজিকে আমি ধন্যবাদ দেব এবং আমি ধন্যবাদ দেব আমাদের আবার আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রীজি এখানে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ